বৃহস্পতিবার গভীর রাতে কমলপুরের হালহালির পেট্রোল পাম্প সংলগ্ন পোস্ট অফিসে চোরেরা হানা দিয়ে পোস্ট অফিসের দরজা ভেঙে প্রবেশ করে। একটি বাক্সে রাখা অফিসের ছোট সিন্দুক থেকে নগদ 1,09,382 টাকা সহ বহু টাকার সিআরএফ স্ট্যাম্প, দুটি মনিটর, দুটি অফিসিয়াল মোবাইল নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে পোস্ট অফিসের দরজা ভাঙা দেখে এলাকার লোকজন পোস্টমাস্টার সুকোমল দেবনাথকে খবর দেয়। পোস্টমাস্টার এসে দেখেন পোস্ট অফিসের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অফিসের ভেতরে গিয়ে দেখেন অফিসের সিন্দুকটি নেই, নেই দুটি কম্পিউটারের মনিটর, দুটি মোবাইল সহ স্ট্যাম্প চোরেরা নিয়ে চলে গেছে। খবর দেওয়া হয় কমলপুর থানায়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে। ভোর ছটা নাগাদ আমাদের ওই হালালি পোস্ট অফিসের যে হাউস ওনার, তো উনি গিয়ে আমাকে সকালবেলা ডেকে বলছেন যে পোস্ট অফিসের সামনের ফ্রন্ট ডোরটা একটু ওই ড্যামেজ কন্ডিশনে আছে, এটা কে বা কারা এটা হয়তো খোলার চেষ্টা করছে। তো আমি সাথে সাথে এসে দেখার জন্য কি কোনো কিছু হয়েছে কি না, তো শুধু নি এই কথা বলার পরে আমি আমার ঘর থেকে আমি আসলাম। আসার পরে উনি এবং সঙ্গে আরেকজনকে নিয়ে আমি যখন আসলাম কী হয়েছে ব্যাপারটা দেখার জন্য, তো দেখলাম যে সামনের দরজাটা ভাঙা এবং তালাগুলো ইনটেকটই আছে, তালাগুলি খুলতে পারেনি, এবং সামনের দরজাটা ফ্রন্ট ডোরটা ভাঙা এবং পেছনের যে দরজাটা ওই দরজাটা তখন খোলা ছিল। তো খোলা থাকায় আমরা কী বললাম, এই দরজা দিয়ে ভিতরে দেখলাম যে ভিতরের সব কিছু এলোমেলো, এবং ওইখানের যে আয়রন চেস্টটা যেটার মধ্যে আমরা কেস রাখি ওই আয়রন চেস্টটাও মিসিং। বিগত দিনে কমলপুরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় পুলিশ কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি। হালহালি পোস্ট অফিসে চোরেরা অনেক সময় নিয়ে চুরির কাণ্ডটি ঘটিয়েছে। এই চুরির ঘটনায় হালহালি এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।